ঠিক আরো এক খবর জানাচ্ছি আপনাদেরকে নদিয়া জেলার গাংনাপুর অঞ্চল থেকে, যেখান থেকে খবর উঠে আসছে বড়বাজারের রায়পাড়া বিজেপি কর্মী এবং তার নেতার বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতী তাণ্ডব চলে। জানা যাচ্ছে 90/266 নাম্বার বুথ, সেখানকার ঘটনা। সুবীর রয়েছে সরাসরি। সুবীর, ঠিক কি ঘটেছে জানাও? একাধিক তাণ্ডবের অভিযোগ সামনে আসছে। দেখো মনির্ময়, তোমাকে যেটা জানাবো, আমি এখন দাঁড়িয়ে গাংনাপুরের রায়পাড়া 90/266 নাম্বার বুথে, এই বুথেরই বুথ সভাপতি বাপি শর্মার বাড়িতে। এই বাপি শর্মার বাড়িতে যে ঘর দেখাবো, এই ঘরের দরজা গতকাল রাতে প্রায় 15 জনের মতো সশস্ত্র বাহিনী আসেন, তারা তাণ্ডব চালানোর চেষ্টা করে, এই দরজায় লাথি মারে। বাপি যখন ঘরে ছিল তাকে বাইরে আসতে হুঁশিয়ারি দেয়, হুমকি দেয়। তাকে বলা হয় যে গতকাল অর্থাৎ আজকে ভোট দিতে যাবে না, হাতে যদি কালির ছাপ থাকে হাত কেটে ফেলবে, প্রাণে মারার হুমকি দেওয়া হয়। গতকাল রাতে 11টার সময় এই এলাকায় তাণ্ডব চলে। শুধু বাপির বাড়ি নয়, এই অঞ্চলের যে বিজেপির শক্তি প্রমুখ তিনি হচ্ছেন, আর তার বাড়িতেও তাণ্ডব চালানো হয় এবং তাকেও হুঁশিয়ারি দেওয়া হয়, কোনো রকম যাতে এই এলাকায় বিজেপি বা কেউ যাতে ক্যাম্প না করে। যদিও সরাসরি অভিযোগ উঠছে শাসক দলের দিকে, আমরা দেখতে পেলাম সকাল থেকে এই অঞ্চলের শাসক দলের কয়েকটি বুথ রয়েছে, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের বুথ নেই। এবং এই যে বসে আছে মহিলা, আমি দেখানোর চেষ্টা করব ওনাকে। কালকে সজোরে কারের গোড়ায় চড় মারে দুষ্কৃতীরা, তার স্বামীকে মারধর করে। কিছুক্ষণ আগে আমার সঙ্গে ছিল এই বুথ সভাপতি এবং শক্তি প্রমুখ, কিন্তু কিছু মানুষজন এখানে বারবার ঘোরাঘুরি করছে, যারা তারা আতঙ্ক রয়েছেন এবং এই মানুষজনই হয়তো তাদেরকে ফলো করছেন বলে তারা এখান থেকে সরে যায়, কারণ তারা আতঙ্ক রয়েছে রীতিমতো তাদের উপর হামলা হবে বলে এরকম আশঙ্কা করছে, তাই সরে গেল। তাদেরকে বলেছিলাম আমাদের সঙ্গে কথা বলার জন্য, প্রথম অবস্থায় কথা বললেও এই যে যারা বারবার ঘুরছে তাদেরকে দেখে ভয়ে তারা সাইডে চলে গেছে। আমি একটু কথা বলবো তার মার সঙ্গে, কী ঘটনা ঘটেছিল কালকে। ওই কালকে রাত্রি এসে খিস্তি খামারি দেখছে, আজ বাজে বাজে খিস্তি, খানকির ছেলে খানকির মেয়ে। হ্যাঁ, কিছু ছিল দেখিনি, লাঠি ছিল, তারপরে বড় একটা যেন কি ছিল, সেইসব দিন বন্দুকের মতন যেন একটা কি ছিল। আর সেই দরজায় পিটাচ্ছে, আর ওর বাবারে ডাকছে, আমারে ডাকছে, বেরো ঘর থেকে বেরো, অমুক কর তমুক কর এইসব বলছে। আমরা বেরোলাম, তার ছেলের তো আগে বের করিনি, আমরা বেরোলাম, তার ওর বাবাকে মারলো, আমাকে মারলো, তারপর ছেলে ওই দুধদার অব্দি এসেছিলো। এসে না, আমার বয়স ছোট অন্য পাড়ায় বাড়িতে গিয়েছে। এখন আমি কি করে বলবো, বলো ভয় তা সবই বিজেপি করে, বিজেপির বাড়িতেই যাচ্ছে বেছে বেছে। আতঙ্ক তো একটু হবেই ভয়তে, বলেছে তোরা ভোট দিতে কেউ যাবি না। আমার ছেলেরে হুঁকি দিয়ে গেছে, ভোট দিলে আঙুলের হাত কেটে দেবো, আর বেরিয়ে দেখ ঘরের থেকে কালকে, এইসব বলে গেছে। না, আমাদের আমি আসছি সুবীর। রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী ভরত কুমার বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন। ভরতবাবু, সিএনএ স্বাগত। কতটা চাঞ্চল্য ছড়াচ্ছে, কারণ আপনারা এই মুহূর্তে কি পদক্ষেপ নেবেন? একে একে তো আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, আক্রান্ত হচ্ছেন তারা। হ্যাঁ, ওরা একটা ক্যাওটিক সিচুয়েশন সৃষ্টি করার চেষ্টা করছে, মানুষ ওদের সঙ্গে নেই, মানুষের সমর্থন ওদের পিছনে নেই, তাই বিভিন্ন জায়গা থেকে ক্রিমিনাল এনে প্রশাসনের সহযোগিতায় তৃণমূল এবং প্রশাসন, তৃণমূল এবং পুলিশ একাকার হয়ে নেক্সাস তৈরি করে ক্রিমিনালদের সাহায্যে আমাদের কর্মী সমর্থকদের বাড়ি ঘর আক্রমণ করছে, তাদের ফিজিক্যালি অ্যাসল্ট করছে, এবং ভোটাররা যাতে ভোট গ্রহণ কেন্দ্রে না আসতে পারে তার জন্য ব্যারিকেড তৈরি করছে। কিন্তু যতই ওরা এই ধরনের চেষ্টা করুক, আমার মনে হয় শেষ পর্যন্ত গণতন্ত্রই আসবে, গণতন্ত্রের জয়লাভ হবে, বিজেপি জিতবে, এটাই আমার বক্তব্য। তবে তবে এই নিরাপত্তার জায়গাটা ভাবছেন? পায়রাডাঙ্গায় দেখতে পাচ্ছি আমরা একে একে যেভাবে ভারী ভাঙচুর মারধরের ঘটনা, এই মুহূর্তে গাংনাপুরের বড় বাজার অঞ্চলও দেখতে পাচ্ছি রায়পাড়াতে, সেখানেও এইভাবে হামলা চলেছে, কি ভাবছেন কর্মীদের জন্য? সন্ত্রাস, তৃণমূল আর দুর্নীতি সমর্থক। আজকে তৃণমূল নেতাদের স্ট্যাটাস হলো কার সঙ্গে কতগুলো গুন্ডা আছে। আজকে মহুয়া মৈত্রের মতো একজন সাংসদ, সে চাপড়া থেকে দেবের শেখ
চাকদা থেকে কে বাপি রায় না কে, এরকম বিভিন্ন ক্রিমিনাল অমল কমল এদেরকে এনে এই ধরনের বাতাবরণ তৈরি করছে। সুতরাং এটা তো তৃণমূলের শাসনায় মানে শাসনে পশ্চিমবঙ্গের একটা ইয়ে চলেছে আর কি, নমুনা। আপনারা এর আগে সন্দেশখালি দেখেছেন, আপনি কোচবিহারে দেখলেন মহিলাদের উপর যে নির্যাতন, কালকে কলকাতার ওখানেও দেখলেন। সুতরাং এ তো তালিবানি শাসন চলছে, কোনো আইন শৃঙ্খলা নেই। একটি শাসক দল তার লক্ষ্য অ্যাট এনি কস্ট এই বিধানসভায় জিততে হবে, সেটা গণতান্ত্রিক উপায় না। মানুষের রায়কে মর্যাদা না দিয়ে ক্রিমিনাল দিয়ে জোর করে ভয় দেখিয়ে মানুষজনকে ভোট দিতে না দিয়ে চেষ্টা করছে এটা। আমরাও চেষ্টা করছি মানুষের কাছে নালিশ করে মানুষের কে নিয়ে যাতে মানুষ প্রতিবাদ করে বেরিয়ে আসে। মনোজ বাবু, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করিয়েছেন আপনারা? অবশ্যই করিয়েছি, সব রকম চেষ্টা চলছে। কিন্তু ঘটনা হচ্ছে যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী, তার তো মানে ইন্ডিভিজুয়াল তার কোনো মুভমেন্ট নেই, তার মুভমেন্ট তো হলো রাজ্য প্রশাসনের উপর নির্ভরশীল। সুতরাং আলটিমেট যে ইউজফুলনেস সেটা হয় না, তো মিসইউজ হয়, তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রাখা হয়, ঘুরিয়ে এলোমেলো ভাবে পরিচালন করা হয়। ধন্যবাদ মনোজ বাবু, অসংখ্য ধন্যবাদ। রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস ছিলেন টেলিফোন লাইনে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ তারা করিয়েছেন, একাধিক ঘটনা। সুবীর জানাচ্ছিলেন পরিস্থিতি ইতিমধ্যে গাংনাপুর অঞ্চল থেকে যে অভিযোগ সামনে আসছিল। আপাতত সুবীর, তোমাকে ধন্যবাদ জানাই।